করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকার ইতিমধ্যে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। সারা রাজ্যে রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কারফিউ বলবৎ করা হয়েছে। যদিও আগরতলা পুর নিগম এলাকায় রাত্রি 8টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কারফিউ বলবৎ করা হয়েছে। স্বাভাবিকভাবে নাইট কারফিউ বলবৎ থাকাকালীন সময় রয়েছে আটোশাটো নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু এর মাঝেই মঙ্গলবার গভীর রাতে কৈলাসহরের পিডব্লিউডি রোডে একটি কালো রঙের বাইকে অন ডিউটি বিএসএফ লেখা একটি পাস লাগিয়ে এক যুবককে ঘুরতে দেখে এলাকাবাসীর যথেষ্ট সন্দেহ হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। যুবকটি জানায় তার নাম অর্জুন দেবনাথ, বাড়ি কৈলাসহরের লাটিয়াপুরা গ্রামে। সে বর্ডার এলাকায় কাজ করে। বর্ডার এলাকায় কাজ করলেও বাইকে অন ডিউটি বিএসএফ লেখা কাগজ কিংবা পাস লাগিয়েছে কেন তার কোনো সঠিক উত্তর দিতে পারেনি যুবকটি। তাছাড়া বর্ডার এলাকায় যদি কাজ করেই থাকে তাহলে এত রাতে কৈলাসহরের শহর এলাকায় কেন ঘোরাফেরা করছে তারও কোনো সঠিক উত্তর যুবকটি দিতে পারেনি। একটা এরিয়া তুমি চালিয়ে আনছো, তো এই বাইকটা কাকাত তো ভাইয়ের বলতে এটা মানে বাইকের তো কাগজ নাই, কাগজ বলতে এটা বাইকের লয় আছে মাত্র 3 দিন হইছে। তো এখানে দেখি লেখা বিএসএফ এর বাইক, বিএসএফ না এটা হইতো বিএফএল প্রজেক্ট লেখা আছে তো আমরা না না অন ডিউটি বিএসএফ লেখা, তো অন ডিউটি বিএসএফ বলা আছে, এটা বিএফএল প্রজেক্ট লেখা আছে মানে বর্ডার ফোর্স লাইট প্রজেক্ট, মানে এটা এই প্রজেক্টে আমরা আমরা কাজ করতেছি, বিএসএফ এর আন্ডারে কাজ করতেছি আমরা, মানে বিপিএল প্রজেক্টের আন্ডারে কাজ করতেছো। বিএফএল মানে বর্ডারে যে লাইট জ্বলতাছে এটা আন্ডারে আমরা কাজ করতেছি, বিএফএল প্রজেক্টের আন্ডারে মানে বিএসএফ এর আন্ডারে। তো বিএফ অন ডিউটি বিএসএফ কে লেগে লেখা, তো এটা তো এখন স্যার আপনারা তারা লয় কথা কইতে পারেন। তো তুমি যে বিএফএল এ কাজ করো যে তোমার কোনো প্রমাণ আছে এখন? স্যার আমার আই কার্ড আছে, দেখাও আই কার্ড দেখাও। কোন সাপে দিছি এটা? না না তোমার আই কার্ড দেখাও, এটা আমার আই কার্ড লাগানো মোবাইলে ফটো আছে আমার আই কার্ড। তো মোবাইলে আছে ছবি, ছবি মানে ই আছে, ফটো আছে, তোমার লগে নাই। তুমি কতদিন ধরে আছো এই প্রজেক্টে? আমি 3 বছর থেকে আছি। 3 বছর ধরে আছো? এর আগে আমি এমপিসি কোম্পানিতে আসলাম, আজকে 3 বছর থেকে। না না এলাকি অন ডিউটি বিএসএফ লিখে কুরবানি, এটা আমরা তো ঘুরতাছি না। তাছাড়া যুবকটি বৈধ বা বিশ্বাসযোগ্য কোনো কাগজপত্র কিংবা পরিচয়পত্র দেখাতে পারেনি এবং যুবকের কথার মধ্যে অনেক অসংলগ্নতা ছিল, যার ফলে পুলিশেরও আরও বেশি সন্দেহ হয়। পরে পুলিশ বাইক সহ যুবকটিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তথ্যবিজ্ঞ মহলের মতে নাইট কারফিউ বলবৎ থাকাকালীন সময়ে রয়েছে আটোশাটো নিরাপত্তা ব্যবস্থা। তাহলে অতি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই আটোশাটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কিভাবে এই যুবক অন ডিউটি বিএসএফ লেখা একটি পাস লাগিয়ে খোদ কৈলাসহরের প্রাণ কেন্দ্রে চক্কর কাটছে? এত গভীর রাতে এইভাবে ভুয়ো পাস লাগিয়ে সংশ্লিষ্ট মহকুমার প্রাণ কেন্দ্রে আসার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য নেই তো? কারণ সীমান্তের ওপারে ভারত বিরোধী চায়রা রয়েছে সক্রিয়। এক্ষেত্রে পুলিশ বিএসএফ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলির কাজকর্ম নিয়েও উঠছে নানা প্রশ্ন। তবে এলাকাবাসী যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আহ্বানে সাড়া দিয়ে সদা সতর্ক তা আরও একবার প্রমাণিত হল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।